আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ইউটিউব বয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজ সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমাদের যে টপিক সেটা নিয়ে হাজির হলাম তো আমাদের আজকের টপিক হচ্ছে যে আমরা একটি সিরিজ সিরিজ করবো আমি একটি সিরিজ করব আপনাদের জন্য সিরিজটি হচ্ছে যারা কম্পিউটার সম্পর্কে একদমই বিগিনার যারা জানেনি না কম্পিউটার তাদের সম্পর্কে কীভাবে প্রতিটি ধাপে ধাপে দেখানো হবে একটি শূন্য থেকে একটি নতুন একটি মানুষ কিভাবে অজানা থেকে কিভাবে একবার প্রফেশনালি কম্পিউটার সম্পর্কে দক্ষ হতে হয় সেটি ধাপে ধাপে দেখানো হবে তো আমাদের আজকের প্রথম পর্বে আমরা দেখাব কম্পিউটারের এক্সেসিরিজ মানে কম্পিউটারের বিস্তারিত যে পার্টগুলো রয়েছে সেসব সম্পর্কে যেন কম্পিউটারটা যে কোনো একটা লোক চালা চালাতে পারে তো চালানোর আগে আমাদের জানতে হবে কম্পিউটারটা আমি কিনে নিলাম কেনার পরে কম্পিউটার চালানোর আগে কম্পিউটার আমাকে সেট করতে হবে তো আমি কম্পিউটারটা কীভাবে সেট করবো সেটি আমাকে আগে জানতে হবে সেট করার পরেই না আমি কম্পিউটার অন করব তো আজ আমি দেখাবো যে কীভাবে কম্পিউটার সেট করতে হয় তো চলুন আমরা দেখি তার আগে বলে নিচ্ছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটি অন করে রাখুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ তো চলুন বন্ধুরা আমরা দেখি কীভাবে একটি কম্পিউটার সেট করতে হয় তো আমি এখানে কয়েকটি ইমেজ রেখেছি এই যে দেখুন আমার ডেস্কটপে এই আমি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ অন করলাম এই কম্পিউটারের এই দেখুন কম্পিউটারের পিছনটা দেখাচ্ছি এই যে আর কম্পিউটারের সামনের পার্ট এই যে দেখুন একটা কম্পিউটার সামনে মূলত এমনই হয় আবার অনেকটা অনেক ধরনের হয়ে থাকে এই যে দেখুন এটার একটি দুটি বাটন রয়েছে এই যে এই নিচে বড় একটি বাটন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার বাটন এই বাটনটি দিয়ে কম্পিউটার অন করা হয় আবার অন্য অনেক ডিজাইন রয়েছে এই যে দেখুন পাওয়ার বাটনটি অনেক সময় উপরে থাকি আবার অনেক সময় নিচে থাকি যে দেখুন এটার পাওয়ার বাটন মাঝখানে তো এই যে এখানে একটি বাটন রয়েছে এই দেখুন এইখানে বাটন রয়েছে তো এই বাটনটি হচ্ছে আপনার ডিভিডি রুমের বাটন কম্পিউটারে জানেন সবাই জানেন বেশি যে কম্পিউটারে ডিভিডি থাকে সিডি ব্যবহার করার জন্য তো এই ডিভিডি বাটন এটা এটা হচ্ছে পাওয়ার বাটন এই পাওয়ার বাটন দিয়েই কম্পিউটার অন করতে হয় তা তো চলুন আমরা দেখেনি কিভাবে কম্পিউটারটি সেট করবো তো কম্পিউটার সেট করার আগে জেনে নিই কোন কম্পিউটারের যে পিছনের পার্ট দেখুন কম্পিউটার পিছনের পার্টটি এমনই হয় তো এই যে এই যে একটি পার্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার যে ইউপিএস থাকে যদি কম্পিউটারের সাথে ইউটি ইউপিএস ব্যবহার করেন সেই ইউপিএসের জন্য ইউপিএসের যে কেবলটি এইখানে লাগাতে হবে যেহেতু কারেন্ট যদি না থাকে কারেন্ট ছাড়া ইউপিএস ব্যাকআপ দিবে এখানে লাগাতে হবে ইউপিএসের এই যে যে নিচে যেটি দেখতে পাচ্ছেন এই যে দেখুন লাল মার্ক করে দেওয়া আছে পাওয়ার তো এই এইটা এখানে ইলেকট্রিক যে পাওয়ার লাইন সরাসরি ইলেকট্রিক পাওয়ার লাইন দিতে হবে যদি আপনার ইউপিএস না থাকে তাহলে ইলেকট্রিক লাইন এখানে দেবেন যে দেখুন ইলেকট্রিক যে কেবলটি দেওয়া থাকবে এটির সাথে এই কেবলটি এখানে লাগাবেন লাগানোর পরে আপনার বাকি যে কাজগুলো করতে হবে এই যে দেখুন আপনার পিএস টু পোর্ট রয়েছে এখানে পিএস টু এই পোর্টটি হচ্ছে আপনার কিবোর্ডের কীবোর্ড যদি না জেনে থাকেন এই যে দেখুন কীবোর্ডটি এরকমের হয়ে থাকে এটি হচ্ছে কিবোর্ড আর এই যে সাইটে যেটা দেখতে পারছেন এটা হচ্ছে মাউস তো কীবোর্ডের যে পোর্ট থাকে সেই পোটটা হচ্ছে এই যে দেখুন এই যে মাউসের যে পোর্ট এটা হচ্ছে পিএস টু পোর্ট এই মাউস দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আপনার ইউএসবি পোর্ট এবং পিএস টু পোর্ট তো চলুন আমরা দেখি এই যে আমার ইউএসবি পোর্টের যে মাউস এটি আর এটি হচ্ছে পিএস টু পোর্ট এই মাউসের এই যে পোটটি লাগাতে হবে এই যে এই যে কীবোর্ড এই যে এই যে এইখানে লাগাইতে হবে কিবোর্ড আর এখানে দিতে হবে মাউস এটা হচ্ছে পিএস টু এই মাউস বা কীবোর্ড পিএস টু অথবা ইউএসবি দুটোই পাওয়া যায় তো এই পিএস টুর থেকে ইউএসবি যে মাউস বা ইউএসবি যে কীবোর্ড পোর্ট সেগুলো অনেক ভালো ব্যবহার করতে মজা পাওয়া যায় আর পরবর্তী যে আমার প্রয়োজনে যেটা এটা হচ্ছে এই যে দেখুন একটি পোর্ট এই পোর্টটি হচ্ছে আপনার মনিটর কম্পিউটারের যে মনিটর আমি কম্পিউটারে কি কাজ করব সেই কাজগুলো যেখানে দেখতে পারবো সেই জায়গাটা হচ্ছে মনিটর মানে সেই মনিটরের যে কেবলটি আমি লাগাবো এই যে দেখুন এই যে এই এই কেবলটি লাগাতে হবে এই কেবলটি কেবলের একটি মাথা মনিটরে লাগানো থাকবে আর একটি মাথা আমাকে লাগাতে হবে আমার সেই এই যে আমার ডেস্কটপের এই যে এই জায়গাতে আমাকে মনিটরের একটি মাথা লাগাতে হবে এখানে লাগানোর পরেই আমার মনিটরের সাথে অ্যাডজাস্ট হবে আমি এমনকি মনিটরের একটি পাওয়ার থাকবে সেই পাওয়ারটি সরাসরি ইলেকট্রিক লাইনে লাগাইতে হবে আর তারপরে এখানে যে দেখুন কয়েকটি পোর্ট রয়েছে এই উপরের দুটো এই পোর্ট দুটো হচ্ছে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো দুটি পোর্ট আর নিচের যে দুটি পোর্ট এই পোর্ট দুটি হচ্ছে টু পয়েন্ট জিরো আর এই যে একটি বড় একটু পোর্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারনেটের পোর্ট বা ল্যান্ড পোর্ট এই পোর্টে এই পোর্টে ইন্টারনেটের লাইন ব্যবহার করা হয় নিচের যে তিনটি পোর্ট দেখতে পাচ্ছেন এখানে এই দেখুন এই তিনটি পোর্ট এটা হচ্ছে আপনার স্পিকার যে কম্পিউটারের যে স্পিকার ব্যবহার করা হয় সেই স্পিকারের পটিটি এটি এটি হচ্ছে আপনার রেকর্ডের রেকর্ড করার জন্য এই যে এইসব পোর্ট ব্যবহার করা হয় তখন ধরে আমরা দেখব প্রথমে প্রথমে এইখানে আমার পাওয়া যে পাওয়ার কেবল সেই পাওয়ার কেবলটি লাগাবো লাগানোর পরে এইখানে যে ইউএসবি পিএস টু কীবোর্ড বা যদি পিএস টু কীবোর্ড থাকে তাহলে পিএস টু কিবোর্ড এখানে লাগাবো আর যদি ইউএসবি কিবোর্ড থাকে তাহলে ইউএসবি কিবোর্ড এই যে চারটি পোট যে কোনো একটি পোর্টে লাগালেই হবে মাউসি সেম একই অবস্থা একই কন্ডিশন একইভাবে লাগাইতে হবে আর যে মনিটর মনিটরের যে পোর্টটি এখানে লাগাইতে হবে এইখানে লাগানোর পরে যে স্পিকার যে বক্সটি থাকবে সাউন্ড বক্স সেই হবে আর একটি পোর্ট থাকবে ইউএসবি পোর্ট সেই পোর্টটি যে একটি ভিতরে লাগালে লাগানোর পরে এটি হয়ে যাবে তো আমার পিছনের কাজ শেষ এবার আমাকে যেটি করতে হবে এবার এই সামনে থেকে এই এই যে পাওয়ার বাটন বা এই যে এখানে এই পাওয়ার বাটনে প্রেস করলে আমার কম্পিউটারটি চালু হবে এই কম্পিউটারটি যখনই চালু হবে তখনই আমরা আমাদের যে মনিটর আমাদের মনিটরে লাইন আসবে তখনই আমরা আমাদের কাজ করতে পারব তো বন্ধুরা আজ এই পর্যন্তই রাখছি আগামী পর্বে দেখাবো কীভাবে কম্পিউটার চালু হয় চালু হওয়ার পরে আর যে কাজগুলো করতে হয় সে কাজগুলো ধরে তবে দেখানো হবে তো আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন